एक नम्बर चाहिदा हलो दुनिया दुनिया जान आल्ला सुंदर करे और दुनियार चाहिदा हलो हजरत उमर के आमी राखाल एक नजर देखते चाई। जे उमर कुरानेर शासन नाजिल करार कारणे कुरानेर शासन चालू करार कारणे आमार मतन राखाल ना देखा आल्ला के कलिजार मध्य जायगा दिबार पारछि से हजरत उमर के यदि एक बार देखते पाइताम এটাই হলো আমার এক নম্বর দুনিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা হলো আমার দুনিয়ার হাসানা। আজকের ওয়াজটা হচ্ছে হাসানু আমালা, খুব খেয়াল করবেন। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব এই রাখালকে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। কয়টা চাহিদা? এক নম্বর চাহিদা হলো এটা দুনিয়ার চাহিদা হল উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুই নম্বর চাহিদা হলো আমি সেই জান্নাতখানা পাইতে চাই, আমি যেন জাহান্নামের আগুন থেকে অধমকে বাঁচায় আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এই দুইটা চাহিদা ছাড়া রাখালের আর কোনো চাহিদা নাই। ওমর ফারুক রাখালের হাতটা ধরে একটা চুমু খাইলেন, সুবহানাল্লাহ। রাখাল বলে, পথিক তুমি কি পাগল হয়েছো? আমার ঘর মাগতো হাতে তুমি চুমু খাইলে কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই, চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, রাখাল ভাই তুমি কি সত্যি হযরত ওমরকে দেখতে চাও? যেই বলেছে তুমি কি সত্যি হযরত ওমরকে দেখতে চাও? রাখাল চিল্লায় বলে, কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক চমকে গেলেন, আমি যে ওমর এই কথা যদি রাখালকে বলি, যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে গান কি পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল হার্ট ফেল করে মারা যাওয়ার পারে, জোরে গান কথা ঠিক কিনা? রাখাল বলতে, যে কোথায় ওমর ভাই, একটা বাড়ির জন্য বলেন, আমি একটু প্রাণ ভরে দেখতে চাই। ওমর ফারুক চিন্তা করলেন, এখন আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। সবচাইতে সুন্দর আমলের ভিতরে একটা আমলের কথা, ডাইরেক্ট কোনো কথা বলা ঠিক না। আমাকে এখানে আসার পরে অনেকে বলছে, হুজুর এখানে এটা হয় এটা হয়, আপনি একটু ওয়াজ করবেন। আমি চিন্তা করে দেখলাম এখানে ডাইরেক্ট কোনো বলার দরকার নাই, হিকমতের সাথে বলা লাগবে, যখন ঠিক কিনা। ওমর ফারুক ডাইরেক্ট বললেন যে আমি ওমর, এ কথা বলছে বললি যে হাত ফেল হয়ে যাবে। এখানে যে অন্যায় অপকর্মগুলো চলে, আমি যদি ডাইরেক্ট আপনাকে হিট করি, হয়তো এখানে মারামারি হতে পারে, যখন কথা ঠিক কিনা। এই জন্য আল্লাহ বলেছেন, উদউ, দাওয়াত দাও, ইলা সাবিলি রব্বিকা, আল্লাহ রাস্তায় তোমরা দাওয়াত দাও, বিল হিকমা, হিকমতের সাথে। হযরত ওমর বললেন, রাখাল ভাই তুমি সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ, জোরে কোন কোন নামাজ, নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। এই নামাজ কিন্তু সকলে আদায় করতে পারে না। এই নামাজের আজান যখন মুয়াজ্জিন দেয় অতিরিক্ত কথা বলে, সেটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূল বলেছেন ফজরের জামাত আর এশার জামাত, এই দুই জামাত যারা মসজিদে আদায় করে না এরা মুনাফিক হয়ে যায়। যখন কি হয়ে যায়? অধিকাংশ মানুষ এই দুই ওয়াক্ত নামাজ জামাত ফেল করে, যখন কথা ঠিক কিনা। বিশেষ করে আমাদের মতন বক্তা যারা আর আমাদের ওয়াজ শোনে যারা, মানে আমরা ওয়াজ করে বাড়ির যে ৩টার সময় ঘুমাবো, ফজরের জামাত মিস করে কোনো মতে খালি ঘুমোতে এসে এত পায় ওই খাটের কাছে ক্যাঁত ক্যাঁত করে 4 রাকাত মেরে আবার শটান। আর আমাকে ওয়াজ যারা শুনলো এরা আজকে ফজরের জামাত মিস করবে। কি মনে করতেছেন? দুই ওয়াক্ত নামাজ জামাত আদায় না করলে রাসূল বলেছেন তার মৃত্যু হবে মুনাফিক অবস্থায়। একটা কি ফজর, জোরে কোন একটা কি? ওমর ফারুক বললেন, রাখাল ভাই তুমি যদি সত্যি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যখন ফজরের নামাজ পড়বে তখন তাকায় দেখবা মেহরাবের ভিতরে যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি কি জানো না আমি একজন রাখাল। আমি একজন রাখাল হইয়া মসজিদের ভিতরে সামনে কাতারে কেমনে যাই? মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, ওই দামি দামি সাহাবীর ভিতরে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল মসজিদের ভিতরে দামি দামি আর তুমি রাখাল কম দামি, এ কথা তোমারে শিখাইলো কে? বরং সবচাইতে সুন্দর আমলের কথা হলো, সবচাইতে সুন্দর আমল কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ফজরের নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুখে মাস্ক দিয়া ঘরে মুখে কি দিছে কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না। এই করোনা ব্যায়াম যখন শুরু হইলো তখন বাংলাদেশের ডাক্তাররা কি কইলো? তোমরা বেশি বেশি হাত ধোও। ধরে কোন বেশি বেশি কি ধোও? বেশি বেশি হাত ধোয়ার কথা বর্তমানে নাই। যারা প্রকৃত নামাজি, যেদিন থেকে নামাজ চালু হয়েছে সেদিন থেকে দৈনিক 5 বার ওযু করার কথা আছে না নাই? আর ওযু করার সময় একই হাত কয়বার ধোয়া হয় আপনি কি খেয়াল করছেন? বাগান গো, 5 ওয়াক্ত নামাজ যারা ওযু করে নামাজ পড়ে তাদের জন্য হাত ধোয়া। ওমর ফারুক বলতেছেন, যখন ফজরের আজান দেবে ওই আজান শোনার সঙ্গে সঙ্গেই তুই মসজিদে রওনা দিবা। রাখাল বলে, প্রতীক রে, ফজরের আজান শুনে মসজিদে রওনা দিলে যদি সামনে কাতার না পাই, এই জন্য আমি আজকে এশার নামাজ পড়ার পরে আর বাড়িতে যাব না। রাখাল হযরত ওমরকে বলতেছে, এশার নামাজ আদায় করে আর বাড়িতে যাব না, ওই মসজিদ নববীতে থাকব, ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টাই করব। ওমর ফারুক বলে, রাখাল এশা থেকে ফজর আর ফজর থেকে যোহর, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা হওয়ার কারণ কি তুমি জানো? ওমর ফারুক রাখালকে বলতেছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি। জোরে কোন কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? আসর, মাগরিব আর এশা গেলে আজান হতেইছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাগরিবের নামাজ এদিকে পড়া শেষ না হতেই ওইদিকে এশার নামাজ আজান শুরু হয়েছে, আর এখন আসর পড়তেই মনে হয় বেল ডুবতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দেওয়া যান 3 ওয়াক্ত নামাজ খালি তাড়াতাড়ি, আর 2 ওয়াক্ত নামাজ লম্বা। একটা হলো এশা থেকে ফজর আর একটা হলো ফজর থেকে যোহর। এই 2 ওয়াক্ত নামাজ লম্বা হওয়ার কারণ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে যদি একটু আমাদের বলতেন। রাসূল বললেন, তাহলে শোনো, ফজর থেকে যোহর লম্বা সময় তোমরা দুনিয়ার কাজ কাম করবা, ফজর থেকে যোহরের মধ্যে যে লম্বা সময় পাইবা এই লম্বা সময় তোমরা দুনিয়ার কাজ কাম করবা, আর এশা থেকে ফজর পর্যন্ত মাঝখানে লম্বা সময় পাইবা, এই সময় তোমরা ঘুম পেড়ে ওই ক্ষয় কাজ কাম করে যে দেহের ক্ষয় হয়েছে ওই ক্ষয়টা আল্লাহ তোমাদের পূরণ করে দিবে। তাহলে এশা থেকে ফজর এই যে মাঝখানের সময় কি পাড়া লাগবে? এ কথা কন না কেন, কি পাড়া লাগবে? আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করো না, বরং তোমরা ঘুমিয়ে যাবে, তাহাজ্জুদের মুহাব্বত এবং ফজরের জামাত যেন আদায় হয়। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, রাখাল, এশার নামাজের পর থেকেই যদি তুমি ফজরের নামাজ সামনে কাতারে পড়ার চিন্তা করো আর তোমার চোখে যদি ঘুম ধরে তাহলে তুমি কি করবা? রাখাল মুসকি মুসকি হাসের বলে, পথিক, ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের ভিতরে এক জায়গায় ঘুমায়া যাব। যেই বলেছে মসজিদের ভিতরে এক জায়গায় ঘুমায়া যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল বলে, পথিক, তোমার চেহারা লাল করেছো, তুমি কি রাগ করছো নাকি? ওমর ফারুক বলে, রাখাল, মসজিদের মধ্যে ঘুমাইবা তার দলিল দাও। তুমি যে কইলা ঘুম ধরলে মসজিদের মধ্যে ঘুমায় যাব, মসজিদের মধ্যে ঘুমায় বাবা, তার দলিল দাও। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন হয়ে যাবে তখন মসজিদ থেকে জমিনে বের হওয়ার হুকুম কার। এখন দেখবেন অনেক লোকেরা কিন্তু যোহর নামাজ পড়ে চলে গেছে, এরকম যায় কি যায় না, কিন্তু তিন চারজন এরা মসজিদে চারটা ফ্যান দিয়ে মসজিদের মধ্যে গল্প করতেছে। এবার যে আলুর বাজার গেল ভাই, সামনে আলুর বাজার কমবে, কেন অনেক লোক আলু লাগাচ্ছে, দেখছিস পেঁয়াজের বাজার উঠতে উঠতে আবার কমছে রে, এলা গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়িতে গেল, এই চারটা বাড়িতে যায় না, তোমার ঘর গল্প করে আর মাথার উপর ফ্যান ঘুরাই, এরকে খবর কি? আল্লাহ বলতেছে যারা নামাজ বাদ দিয়ে ওয়াজাতা মাথার উপর ফ্যান ঘুরালো, এই ফ্যানের বিল ওই আলাদা না দেওয়া পর্যন্ত জান্নাত যাবার পারবে না। মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, জোরে কোন কথা ঠিক কি না, মসজিদের বাপের ঘর। ছোটবেলায় আমরা শুনছি কেউ পিঁয়াজ কাঁচা, পিঁয়াজ কাঁচা রসুন খাই, মসজিদে ঢুকলাক বাইর করে দিতে যাই, তোর মুখ গন্ধায়, মসজিদে কাঁচা পেঁয়াজ খায় রসুন খাই কেউ ঢুকতে পারবি। আর এখন মসজিদের মধ্যে কুটতিছে, মসজিদ পেঁয়াজ কুটতিছে, পেঁয়াজ কুটা মুড়ি মাখতিছে, মানে মসজিদের বাপের রান্নাঘর, ইচ্ছা মতো পাক কর নাকি? বলেন মসজিদের গুরুত্ব আছে না না? এ জোরজন আছে না না? ওমর ফারুক বললেন রাখাল বরং ফজর আজানের গুরুত্ব দিও। রাখাল বললেন ঠিক আছে, আমি ফজর আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়ার চেষ্টা করব, কারণ আজকে হযরত ওমরকে আমার দেখতেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজের আযান যে এইমাত্র শুরু হয়েছে, রাখাল এতদিন নামাজ পড়তো বারান্দায়, জোরে বলেন কোথায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো বারান্দায় যারা নামাজ পড়ে আর যারা সামনে কাতারে নামাজ পড়ে, এদের দুইজনের কাছে আযানের গুরুত্ব কি সমান? বারান্দায় যারা নামাজ পড়ে এরা গেল আকামতের ধান্দা, ঘুরে দেখবার বলবে আকামত কখন দিবে, আকামত কখন দিবে। বিশেষ করে বাজার এলাকায় বেশি হয়, যারা দোকানদারি করে সবসময় ঘড়ি দেখে, কয়টা? চারটার সময় আসরের নামাজ, কয়টার সময়? চারটার সময়। যেই দেখে 3 মিনিট আছে, তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়ে গেছে, যাই দেখে গোটা মসজিদ ফুল, বারান্দা খাড়া হয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার নিয়ত করছে, হাত এরকম বান্দার সাথে সাথে মন বলতেছে তাড়াতাড়ি তো তালা লাগাইলি চাবি। এটা না বান্দা পর্যন্ত কিন্তু মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা খান্নাস আছে, এটা নাই, এই ওয়াসওয়াসা দিবে না। হাত যেই বানছে তোকে তালা লাগাইছিস চাবি, আর যারা বারান্দার নামাজ পড়ে একজনও মোবাইলে রিংটোন অফ করে না, জোরে কোন কথা ঠিক কিনা, দৌড়ে যায় আল্লাহু আকবার। মোবাইল যে অফ করবি ওর খেয়ালি নেই, ওই যখন এক রাকাত পড়িছে ইতিমধ্যেই একজন কল করছে, একজন যেই কল করছে ওর রিংটোনের সাইজ তো বুঝতেছেন, বে সাইজ, যেই কল করছে রিংটোন বাজার শুরু হয়ে গেছে। সামনে কাতারের একজন মুসল্লি, সামনে কাতারের একজন মুসল্লি, সালারে মানে নামাজ পড়তে সালারে মানে ব্রেক আটকার পারেনি, ফুস করে বাইরে হয়ে গেছে সালারে। যতক্ষণ রিংটন ভাজে খালি একই কথা সালারে। নামাজ শেষ করলে বলা হচ্ছে ভাই সালারে সালারে বললেন কারে? বলে হাতটা যদি বান্দা না থাকতো ওই শালার চাপা ভাঙতাম, জোরে কোন কথা ঠিক কিনা। ওরা হাত খালি এরকম বান্দা না থাকলে যার মোবাইলে রিংটোন বাজছে ওর চাপাত একটা চড় মারতো। আমি সমস্ত মুসল্লিকে বললাম যখন কোনো একজন বান্দার মোবাইলে রিংটোন বাজে তখন তোমাদের নামাজের খবর কি? সমস্ত নামাজি বলতেছে তখন আমাদের মন ওই মোবাইলের রিংটোনের দিকে যায়। এদিন আমি বলবো কেউ যদি নামাজের নিয়ত করার পরে মোবাইলে রিংটোন বাজে, নামাজ বাদ দিয়ে তাকে রিংটোন বন্ধ করা লাগবে, কারণ তার একার কারণে অনেক লোকের নামাজ নষ্ট হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আর এই রিংটোন বাজে কাদের? যারা বারান্দায় নামাজ পড়ে। আমার কথা কাদের বাজে? যারা সামনে কাতারে নামাজ পড়ে। এর কি রিংটোন জীবনে বাজবে না, কারণ মোবাইল আগেই মসজিদ কি কয়, মোবাইল বন্ধ করো, কয় কি কয় না, এ দরকার কয় কি কয় না, কিন্তু শেষে যারা চড়াটা শুনবার কথা রাখাল এতদিন নামাজ পড়তো কোথায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আজান শোনার সঙ্গে সঙ্গে সিনা টান করে রাখাল মসজিদ থেকে হাঁটা শুরু করলো। ফজরের নামাজ সিনা টান করে যারা মসজিদে হাঁটে, দৈনিক 5 বার যারা মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে যায়, এদের জন্য নতুন করে ডায়াবেটিসের হাঁটার আর দরকার নাই, ওই হাঁটাটাই আল্লাহ কবুল করে নেন। বারান্দায় গিয়ে বলতেছে রাখাল, রে বারান্দা, এতদিন বাইরে নামাজ পড়েছি, আজকে ভিতরে নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ কোন। এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের ভিতরে ঢুকবে। আপনারা বলেন তো ভিতরে ঢোকার নিয়ম আছে না নাই? কি নিয়ম? এই যে আমার ভাই বলতেছে, ভিতরে ঢুকতে গেলে ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়তে হবে। সকলে পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতি। রাখাল দোয়াটা পড়ে ডান পা দিয়ে যেই মাত্র ভিতরে ঢুকছে, সামনে যাওয়ার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বাইরে থাকলাম ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখতেছি কি। এতদিন মনে করেছিলাম বা ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও। এতদিন রাখাল বাড়া থাকে কি ভাবছে, কথা বুঝতেছেন না? ভিতরে হলো দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যাওয়ারাও তাই। এতদিন ফকির মনে করত আমি হলাম ফকির, আর বাদশা শাহজাহান হলো বাদশা, এটা হলো বাহিরের কথা। এতদিন ফকির জানতাম আমি ফকির, আর ওটা হলো বাদশা শাহজাহান। কিন্তু একদিন রাজ দরবারের ভিতরে গিয়া প্রধানমন্ত্রীকে ফকির বলতেছে, আমি একটু বাদশাহ শাহজাহানের কাছে যাবার চাই। প্রধানমন্ত্রী বলতেছে, এখন তো রাজ দরবারে নাই, ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে বাদশাহ ঢুকছে। এবার ফকির ঘরের কাছে গিয়া দেখে দরজাখানা বন্ধ, একটা জানালার পাল্লা দিয়া তাকায় দেখে গোটা ঘরের ভিতরে মাত্র মানুষ একজন, দুইখানা হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, আল্লাহ রে, এতদিন মনে করতাম আমি হলাম ফকির, আর ভিতরে হলো বাদশাহ, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যাও তাই, আমিও ফকির, ও ফকির। কোনো কিছু যদি জানতে চান, এটা বাহিরে থাকলে জানতে পারবেন না, এটা ভিতরে ঢুকে দেখতে হয়। জোরে কোন কথা ঠিক কি না? আমরা যখন বাইরে থাকি, বাংলাদেশ বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, এরকম বহু দল আছে না নাই? যখন বাইরে বহু দল আছে না নাই? ধরেন 20 দল আর 14 দল, এত দল আমাদের বাংলাদেশে। কিন্তু মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজান শোনার সঙ্গে সঙ্গে যারা মসজিদের ভিতরে যায়, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যারা মসজিদের ভিতরে যায়, আপনারা বলেন তো মসজিদের ভিতরে কোনো দিন 20 দল 14 দল দেখছেন? বরং সমস্ত দল এক কাতারে দাঁড়ায়া গেছে। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, যুদ্ধ অপরাধী মাঝখানে, ডান পাশে কে? আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, বলতেছে লাইনও তাই, লাইনও তাই। আওয়ামী লীগ তো এই যুদ্ধ অপরাধ আমাকে টানিস কেন, এ কথা বলবে? বরং আওয়ামী লীগ নিজের দিকে তাকায় আফসোস করে বলতেছে, আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতা বলে, আল্লাহ, বাইরে 14 দল 20 দল, কিন্তু ভিতরে যায় সবাই কাতার সোজা করতেছে, ব্যাপার কি? আল্লাহ বলে, রে ফেরেশতা, সাক্ষী থাকো, যতদিন বাংলার মুসলমান বাহিরে থাকবে ততদিন তারা দলাদলি করবে, আর যেদিন আল্লাহর কোরআনের ভিতরে আসবে সেদিন সব মুসলমান একদল হয়ে যাবে। তাহলে ভিতরে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, উদখুলু উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরিভাবে তোমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই যে শীতের কাল আসতেছে, আপনারা বলেন তো কঠিন শীত যখন হবে, আপনি কি পুরোপুরি কম্বলের মধ্যে ঢুকবেন না আদা আদি? কথা কয় না। पुरापुरी ढुकबें मन बोलते से आपनी मन करते सब ही ढुकलें खाली पाओ दुटा बार कर तुलें আমার দুটো পা বার হয়ে আছে কম্বল দিয়ে গোটা দেহ ঢাকছি আপনি বলেন শীত আটকান যাবে তাহলে কি বুঝতেছেন পুরাপুরি ভিতরে ঢুকতে হবে আল্লাহর বান্দারা রাখাল যাইতে 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 একেবারে সামনে কাতারে গেছে মেহরাব বরাবর মেহরাব তো বোঝেন বোঝেন না মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দুই রাকাত সুন্নত নামাজ পড়েছে ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত আছে না নাই সর্বসাকুল্যে ১২ রাকাত সুন্নত আপনাদের পড়া লাগবে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত হলো ১২ রাকাত জোরে বলেন কয় রাকাত ফজরের পূর্বে ২ রাকাত যোহরের পূর্বে ৪ রাকাত যোহরের পরে ২ রাকাত আর এশার পরে ২ রাকাত মাগরিবের পরে ২ রাকাত এই সর্বসাকুল্যে ১২ রাকাত ১৭ রাকাত হলো ফরজ আর ১২ রাকাত হলো সুন্নত আর বেতের হলো ৩ রাকাত তাহলে সুন্নত কয় রাকাত ফজরের পূর্বে কয় রাকাত এ কোন না কেন ছেলেরা সুন্নত পড়ে না নাকি জুমার দিনে যাবে শেষে আসবে আগে সব ছেলেকে আমি দেখি সবার শেষে আসে আবার সবার আগে বাইরে হয়ে যায় জিজ্ঞেস কয় কি আবার জুমার নামাজের সুন্নত নাই কয় উঠে পড়ি না হই পাঁচ ওয়াক্ত তো ধরিনি হুজুর খালি জুম্মা ধরছি তাও সুন্নত পড়ি না আল্লাহ কোরআনে বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা খালি নামাজ পড়লেই তোমাদের নামাজ হবে না নামাজের ভিতরে কিছু নিয়ম কানুন আছে না নাই রাখাল ফজরের ২ রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে শুধুমাত্র হযরত ওমরকে এক নজর দেখবে সুবহানাল্লাহ খান কিন্তু একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকেই দেখে জায়গা দখল যেই জায়গা রাখাল চুপটি করে বসে আছে ওই জায়গার একজন মুসল্লি তার নাম হলো হযরত ওসমান গনি জোরে বলেন নাম কি আল্লাহর নবী বলেছেন আমার আবু বকর যখন ইমামতি করবে আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হযরত ওমর উমর যখন ইমামতি করবে উমর বরাবর পেছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর যিনি পেছনে থাকবে তার নাম হলো আলী আর হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পেছনে এই কথা বলে নবী চুপ হয়ে গেলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে থাকবে রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহা আমি নবী বলতে পারি না যতক্ষণ আমার আল্লাহ না বলা সুবহানাল্লাহ কোন না কেন এর দ্বারা রাসূল বুঝাইলেন আবু বকরকে হযরত আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা যখন হযরত ওমর নামাজ পড়ায় ওমর বরাবর পিছনে কে থাকে জোরে কোন না কেন কে থাকে কিন্তু ওসমান গনি ঢুইকে দেখে জায়গা দখল চুপটি করে বসে আছে আল্লাহ রাসূল বলেছেন মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে সে নিজের ইচ্ছায় না ছাড়া পর্যন্ত জোর করে সেখান থেকে তাকে তাড়ানো যাবে না কথাটা খেয়াল করছে আমি ঢুকছি পরে ৩ নম্বর কাতারে আমার জায়গা হলো আমার সামনে দেখে একজন ভ্যানওয়ালা নামাজ পড়তেছে খারাপ আছে কাতার সোজা ভ্যানওয়ালা নামাইছে আমি কি বলতে পারি এই ভ্যানওয়ালাই এই আমি একটা হুজুর মানুষ আমার পিছনে তুই সামনে কেন এ কথা বলা হলো কবিরা গুনাহ আর ভ্যানওয়ালা যদি বলে হুজুর আপনি পিছনে কেন থাকবেন আপনি সামনে আসেন এটা জায়েজ আছে কিন্তু আমি তাকে সরাবার পারবো না সে যদি সরে আমাকে সামনে দাঁড়ান দেয় এটা জায়েজ আছে ওসমান গনি তাকায় দেখেন চুপটি করে বসে আছে এখন কি করবেন ওসমান গনি ওই রাখালের পাশে হযরত ২ রাকাত সুন্নত নামাজ আদায় করলেন নামাজ ২ রাকাত শেষ করে রাখালের চেহারার দিকে তাকায় বলে ভাইজান আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি ওসমান গনি হলো নরম মানুষ সুন্দর করে বলতেছে ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি রাখাল চিল্লায় বলে আমি বারান্দায় নামাজ পড়ি আমি সামনে কাতারে নামাজ পড়ি না আজকে সামনে কাতারে আইছি দেখার জন্য দেখা হলেই চলে যাব আর কোনোদিন সামনে কাতারে আসবো না ওসমান গনি থরথর করে কাঁপতেছে। রাখালের একটা কথা আপনারা বুঝতে পারেন নাই, কিন্তু ওসমান গনি বুঝতে পেরেছে। রাখাল বলতে সামনে কাতরাইছি দেখার জন্য, দেখা হয়ে গেলে চলে যাবার কোনোদিন আসবো না। ওসমান গনি বলে রাখাল ভাই, এক ওসমান গনি বলতেছে ভাইজান আপনি সামনে কাতারে আসলেই দেখবেন, আর দেখা হলে আপনি চলে যাবেন, কিন্তু আপনি জানেন না ওই দেখার আশায় আজকে বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমার দেখা হইল না। ওসমান গনি রাখালকে বলতেছে শুধুমাত্র দেখার আশায় বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখা হইল না। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। একটু খেয়াল করবেন, রাখাল দেখতে চাই হযরত ওমর আল্লাহওয়ালা, জোরে কোন কিওয়ালাকে, আর ওসমান গনি দেখতে চাই আল্লাহকে। কারণ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রে আল্লাহর বান্দারা, যদি ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহকে দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আপনারা বলেন তো আল্লাহ কি আমাদের দেখে? এ কতক্ষণ আল্লাহকে আমাকে দেখে নাকি? আমার এক চাচা আছে, এই গরমের ভিতরে গামছা গাওয়ার দিয়ে নামাজ পড়ে। যখন কি গাওয়ার দিয়ে, এরকম চার হাতা গামছা গাওয়ার মসজিদে আসতেছে। আমি বললাম চাচা গামছা গায়ে মসজিদে আসতেছেন, আমাকে বলে ফতুয়া দে, ফতুয়া দে, গামছা গায়ে নামাজ হবে না, ফতুয়া দে। আমি বললাম চাচা আমি বলতেছি নামাজ হবে না এই কথা না, আপনি আল্লাহর ঘর মসজিদে গামছা গায়ে আসতেছেন তাই বলতেছি। তখন বলে এই জন্যই তো তোরকে বিপদ রে, মৌলবি করে মানুষ দেখা পারে না। আমি বললাম চাচা রাগ করছেন, বোঝা গেল এই গামছা গাওয়ার দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন, এই গামছা গাওয়াতে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন। আমার চাচা রাগ করে বলতেছে তুই কি মনে করিস আমি ফকির? এই বছর আমি 4টা পাঞ্জাবি বানাচ্ছি, এই বছরে তো এই বছরে যে 4টা পাঞ্জাবি বানায় সে গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যায়? আমি বললাম চাচা জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘর মসজিদে গামছা গায়ে আসতেছেন। আপনার কি মনে হয় রাজা দিরাজ সমস্ত বাদশার বাদশা আল্লাহর দরবারে আপনি হাজির হচ্ছেন? জোরে কোন কথা ঠিক কি না? যদি আপনার কাপড় না থাকতো সেটা ভিন্ন কথা, সেটা আছে তো। এই জন্য আল্লাহর বান্দারা যখন মসজিদে যাবেন সবচাইতে সুন্দর পোশাক পরে যাবেন, শালীন পোশাক পরে যাবেন, তাকওয়ার পোশাক পরে যাবেন, যেমন তেমন পোশাক পরবেন না। অনেকে দেখবেন এমন টাইট ফুল প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে গেছে, এরকম আছে না নাই? এমন একটা শার্ট পরছে, শার্ট হলো ঠিক না বরাবর, ঠিক না বরাবর শার্ট পরে রুকুর থেকে যে সেজদাত গেছে ওই জিনিসটা টেপা হয়ে আছে, ফুলে আছে। ওই ভিতরে যে মালটা আছে এই মালটা বাইরের দিকে ফুলে আছে। কি মনে করতেছেন? আপনি যখন রুকুর থেকে সেজদাত যান আপনার কাছে কেউ নাই, এই কেউ নাই, যদি হঠাৎ ওই কাবা জিনিস দেখবার পাই ওর কাবা পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? এই জন্য পিছনের সাইড ঢাকার মতন একটা পাঞ্জাবি পরবেন, একটা পাঞ্জাবি পরবেন। পাঞ্জাবি পরলে ওই পিছনের টেবাটা দেখা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? লেবাস তাকওয়া, শালীন পোশাকের কথা ইসলামে আছে না না? এ জোরে কোন আছে না নাই? ওসমান গনি বলতে ভাইজান বহুদিন হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি দেখার জন্য আইছো, দেখা হলেই তুমি চলে যাবে। রাখাল ওসমান গনির দিকে তাকায় মুচকি মুচকি হাসে। ওসমান গনি বলে হাসো কেন? রাখাল বলতেছে মনে হয় আপনার চোখে দোষ আছে। রাখাল হযরত ওসমানকে বলতেছে মনে হয় আপনার চোখে দোষ আছে, আপনি নিজে দেখবার পাবেন না, আজকে আমার হাত ধরেন। রাখাল বলতেছে ওসমান গনিকে আমার হাত ধরেন, আমি নিজে দেখায়া দেব। যেই মাত্র রাখাল বলতেছে ওসমান গনিকে আমার হাত ধরেন, আমিও দেখব আপনাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে সবসময় রাখতে চাও তাহলে একজন আল্লাহওয়ালা সাদিকিন বান্দার সাথী হও। তাহলে যদি আপনার সাথী হওয়ার চান, আল্লাহওয়ালা সাদিকিন বান্দার সাথী হওয়া লাগবে। ভন্ডের সাথে হওয়া যাবে এ কথা কোন যাবে নাকি? যে নিজে জাহান্নামে যাবে তার কৃষ্টি কালচার দেখে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর কেমনে যাবে মদিনায়। এই গান যারা গায় বুঝতে হবে তারা ভণ্ড। বলে কোন কথা ঠিক কি না? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আহ, এই গান গাইতেছে আর সপ্তাহে 3 দিন সেলুনে যায় দাড়ি কামাইতেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সপ্তাহে 3 বার দাড়িও কামাই। তুমি যদি নবীর সুন্নত দাড়ি রাখতে পারো, নবীর মহব্বতে মদিনায় যাওয়ার চাও, মদিনায় যাওয়ার মতন তোমার ক্ষমতা যদি না থাকে, নবীর প্রেম করে যায় থাকার কারণে আল্লাহ মদিনার নবীকে স্বপ্নে তোমার বাড়িতে পৌঁছাইয়া দিবে। ভাইজান, মনে কষ্ট নিচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে আল্লাহ এতদিন নিজের যোগ্যতাই পারি নাই, আজকে একজন পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। ধরে কারণ সুবহানাল্লাহ। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে শক্ত করে, আল্লাহ আমার নিজের যোগ্যতায় হয় নাই, আজকে আমি এমন একজন পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। আল্লাহ রাসূল বলেছেন আমার যত সাহাবী সবচেয়ে নরম কলিজার সাহাবীর নাম হলো ওসমান গনি। যারা হজ করেছেন, হুজ্জাতুল ইসলাম এখানে আছে, হজ করেননি বাবজান কোন সনে? যারা হজ করেছেন তারা ওই মদিনায় গেলে নবী রওজা জিয়ারতের পরেই সকালবেলা তাদের 1 নম্বর কাজ হলো জান্নাতুল বাকি জিয়ারত করা, যেই জান্নাতুল বাকির মধ্যে নবীর 10,000 সাহাবী ঘুম পাড়তিছে। 10,000 10,000 সাহাবী। আর আমাকে ওই অলি না কলি জানি না মিশাক ঢিবির মতন কবর বাঁধে, তার উপর লাল কাপড় দিয়ে, আমার বাবা বাবা কোবান খাবা। 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, এখানে হুজ্জাতুল ইসলাম আছে। সর্বপ্রথম যার কবরখানা জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে সেই কবর হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ খান, যে কবরে কোনো মাজার নাই, সাধারণ খোলামেলা পাথর দিয়ে একটা কবর করে রাখছে। ওই কবরের মাথার কাছে একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। বাদান ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ও আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন। সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কোরআন থেকে পাইছি আল্লাহ হলো ধনী, বাদ বাকি সবাই ফকির, কিন্তু ওসমানকে আপনি ধনী কেমনে বলেন? রাসূল বলতেছে তাহলে শোনো, একদিন একটা সাহাবী ক্ষুধার্ত অবস্থায় আমি নবীর কাছে আইছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার পেটে এত ক্ষুধা, যদি আপনি পারেন আমাকে একটু খাবার ব্যবস্থা করেন। আমি নবীর সঙ্গে সঙ্গে আমার জুব্বাখানা আলগা করলাম, আমি নবী এইভাবে আমার জুব্বাখানা উঠাইলাম। সাহাবী তাকায় দেখে আমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছি। সাহাবী কাঁদতে কাঁদতে রওনা দেয়, ডাকতে বললাম সাহাবী যাও কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে চাই, কিন্তু আপনি তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছেন, আপনি আমার কি দেবেন? রাসূল বলে আমি দেবার না পারলে কি হবে? আমি একজন সাহাবীর কথা বলতেছি, তার কাছে যাও, তার কাছে দুঃখের কথা বললে তোমাকে অনেক দেওয়া দিয়ে দিবে। বললে হুজুর কোন সাহাবী? বলে ওসমান গনির দরবারে যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনির ঘরের বাতি একটু আলো বেশি। ওসমান গনি শোলটা টাইনা টাইনা আলো কমাইতেছে। গরিব মনে মনে কয় এত কৃপণ, সামান্য আলো বেশি হয়েছে, শোলটা টাইনা যে ঘরের আলো কমায় সে কোনোদিন গরিবকে দান করবে না। নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? নবী বলতেছে, তুমি কি তোমার কথা কইছো? কয় বলার সাহস পাই না, আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি রাত্রে যে বালিশে ঘুমাইছে ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওই তুলাগুলো খোঁটায়া খোঁটায় ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব মনে মনে কয়, আর চাইতে বেশি তুলে যদি আমার ঘরে পড়তো আমি শামটা দিয়ে ঝাড় দিতাম। আরে বেটা, এত কৃপণের কৃপণ, তুলে খোঁটায় খোঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? আল্লাহর নবী কয়, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার পরিবেশ পাইনি। বলে আবার যাও। পরদিন সকালবেলায় আবার ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। কোলের ভিতরে একটা পাঞ্জাবি, কয়েক জায়গায় পাঞ্জাবি ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজে এখন ওই ছিঁড়া পাঞ্জাবিতে তালি মারবে, সেলাই করবে, কিন্তু বিপদ হলো শুঁয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না। ওসমান গনি এভাবে শুঁই ধরে সুতা এই দিকে যায় কিন্তু ছাদের মধ্যে ঢুকতেছে না। গরিব মনে মনে কয়, আল্লাহ রে তোমাকে এত সম্পদ দান করেছে, এরকম হাজার হাজার জুব্বা তুমি নতুন নিবার পারবা, দর্জির দোকানে গেলে দর্জি তোমাকে সেলাই করে দিবে, তুমি নতুনও কিনবা না, দর্জির কাছেও টাকা দিবা না, এখন নিজে শুয়ের মধ্যে সুতা ঢোকাবার তাও পারতেছে না। গরিব দেখতে দেখতে বিরক্ত হয়ে বলতে ওসমান ভাই, সঙ্গে সঙ্গে ওসমান গনি সালাম দিয়ে বলতে ভাই খবর কি? বলে আপনি শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন, আমি কি ঢুকাই দিব? ওসমান গনি বলে ভাই যান, তাহলে তো বড় ভালো হয়। এবার গরিব যেই মাত্র শুয়ের মধ্যে সুতা ঢুকাইছে ওসমান গনি খপ করে হাতটা চাইবা ধরছে। গরিব বলে ভাই হাত ছাইড়া দেন। বলে হাত ছাড়ার আগে তুমি যে আমার এত বড় উপকার করলে, আমার শুয়ের মধ্যে সুতা ঢুকায় আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময় তোমারে কিছু দিয়া দিব। গরিব মনে মনে কয় এমন কৃপণ আমারে কি বিনিময় দিবে? ওসমান গনি ডাকতে বলে ম্যানেজার। ম্যানেজার বলে হুজুর আমারে ডাকলেন কেন? বলে ম্যানেজার তুমি কি জানো আমার ভাই আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমার ছিঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে আমার ভাইকে 100 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি পাগল নাকি? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, আপনি 100 উট আমারে দিবেন? ওসমান গনি বলে ম্যানেজার একে 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর আপনি কি পাগল হয়েছেন নাকি? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, তার বিনিময়ে আপনার 200 উট আমারে দিবেন? ওসমান গনি বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর মতো। বলে সব আমার ভাইরে দিয়া দাও। গরিব বলে হুজুর সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি যদি আমার 2000 উট দেন, তাহলে আমি পরপর তিনবার কি দেখলাম? ওসমান গনি বলে কি দেখছো ভাই? বলে প্রথম দেখলাম সামান্য আলো বেশি হয়েছে বলে আপনি শোলটাই না আলো কমাইলেন হুজুর। তারপরে দেখলাম বালিশের খোল ফাইটা তুলা পড়ে গেছে, সেই তুলা খুঁটায় খুঁটায় খোলের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম শুয়ের মধ্যে সুতা ঢুকাইতে পারতেছেন না, সেরা পাঞ্জাবি সেলাই করবেন। ওসমান গনি বলে ভাইরে তিনবার তুমি যেইটা দেখছো সেটার নাম হলো দুনিয়া, তুমি তিনবার যেইটা দেখছো সেটার নাম হলো দুনিয়া। এই দুনিয়ার আলোর কোনো দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমারে 2000 উট দান করে ওসমান আখিরাতের সম্বল আদায় করতে চায়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র وأبقى لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شيخ عثمان की धरा से ए भूलेगा सर ना मने कितुक्षण परे मुअज्जिन ফজরের আকামত শুরু করেছে ভাই এখান থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন কিছুক্ষণ পরে মুয়াজ্জিন ফজরের আকামত শুরু করেছে আকামতের মধ্যে দুইটা শব্দ বাড়তি আছে আছে না নাই কত কামাতিস সালাত যেই মাত্র কত কামাতিস সালাত কইছে সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে দাঁড়াইস হয়তো বলবেন হুজুর ইমাম সাহেব কি আগে আসে না এটা বাংলাদেশ না এটা বাংলাদেশ নয় যে ইমাম সাহেব আগে এসে বসে থাকা লাগবে অনেকে বলবে হুজুর যেই মাত্র কত কামাতিস সালাত কইলো তাহলে হযরত ওমর তখন কোন দিক দিয়ে আসলো এটা বাংলাদেশ নয় যে ইমামকে মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগবে যখন কোরআনের আইন চালু হবে তখন প্রত্যেকটা মসজিদের মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে দরজার ওই পারে নেতা ইমামের রেস্ট করার জন্য একটা আলাদা বিশ্রাম ঘর থাকবে সরলা ঘর লাগে কোরআনের আইন চালু হলে ইমাম হবে বাংলাদেশের সবচাইতে বড় নেতা জোরে কোন কথা ঠিক কি না যেই মাত্র কত কামাতিস সালাত ওসমান গনি কিন্তু রাখালের হাত ধরে আছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার ওসমান গনি হাত ছাইড়া দিয়ে বলে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মুসল্লি লোকমা দেয় এখন আকামত শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে এই জন্যই তুমি কানা রাখাল হযরত ওসমান গনিকে বলতেছে এই জন্যই তুমি কানা দেখবার এসে দেখবার পাও না বাদান একটু খেয়াল করবেন দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালকে হেসকে টান দিয়ে বলতেছে এই পাগল তুই কারে কানা বলতেছিস কার সঙ্গে বেয়াদবি করতেছিস এই মহান ব্যক্তিকে তুই চিনিস রাখাল ছোট বাচ্চার মতন কান্দার বলে আমি বারান্দাত নামাজ পড়ি মসজিদের ভিতরে কোনোদিন আসি নাই এই ব্যক্তিকে আমি চিনব কেমনে সাহাবী বলতেছে যাকে তুই কানা কানা বলতেছিস এই মহান ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামা আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গোমা আমার নবীর সর্বসাকল্যে চারটা মেয়ে ছিল জোরে কোন কয়টা চারটা মেয়ে ছিল একটা মেয়েকে বিয়ে করেছিল হযরত ওসমান মেয়েটার নাম হলো রোকেয়া রোকেয়া যখন মারা যায় রোকেয়া কিন্তু মারা গেছে হিজরতের সময় মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে রোকেয়া অসুস্থ হয়ে মারা গেলেন রোকেয়া ইন্তেকালের পরে আল্লাহ নবী ওসমানের দিকে তাকাতে পারেন না ওসমানও নবীর দিকে তাকাতে পারেন না রাসূল ডাক দিল ওসমান আমার মেয়ে তোমার ঘরে ছিল দুনিয়া থেকে বিদায় নিল তুমি আমার এত ভালো জামাই ওসমান গনি বলে রাসূলুল্লাহ আমি আপনার জামাই হিসেবে থাকতে চাই তখন আল্লাহর হুকুমে উম্মে কুলসুমারে আবার ওসমানের সঙ্গে বিয়ে দেওয়া হলো এজন্য বলা হয় ডবল জামাই হাদিস শরীফে বলা হয়েছে জুন্নুরাইন দুইটা নূরের অধিকারী রাখাল চিল্লায় বলে কি সর্বনাশ এত বড় একজন মহান ব্যক্তিকে আমি কানা কানা বলতেছি আমার সর্বনাশ হয়ে গেছে কিন্তু আমার সর্বনাশ হয়েছে ওই ব্যক্তির জন্যে ও আমার সর্বনাশ করেছে উমর ফারুকের দিকে ভাবে আঙ্গুল দেখাইছে সুবহানাল্লাহ কোন রাখাল চিল্লায় বলতেছে ও আমার সর্বনাশ করেছে আমাকে বলেছে ফজরে ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরে আযান দিলে সামনে কাতারে গিয়ে দাঁড়ায় আমি সামনে কাতারে শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে কিন্তু ওই পথিককে আমি যখন সামনে কাতারে দেখতে পাই তখন আমার এত রাগ হয়ে গেল মেহরাবের মধ্যে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে আমি লোকমা দিলাম। আমি লোকমা দেওয়ার কারণ হলো ওই প্রতীককে ওই জায়গা থেকে সরাইয়া ওই জায়গাতে হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, সমস্ত সাহাবীরা কান্দে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল। ওসমান গনি বলে, রাখাল ভাই সমস্ত সাহাবীরা কান্দে তোমার কথায়, কারণ তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল দৌড়ে ওমর ফারুকের সামনে তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলার পরেও এর অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। এত কথা শোনার পরেও অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত মসজিদের সাহাবী চিৎকার করে বলতেছে, এই পাগল কে রে মসজিদের ভিতরে ঢুকে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরকে বলতেছে, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এ কে রে। সমস্ত সাহাবী যখন চিৎকার করে সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলতেছে, রে নবীর সাহাবীরা, আকামত যখন হয়ে গেছে, আকামত যখন হয়ে গেছে তখন নামাজ শুরু হবে, নামাজ শেষ করার পর একে এর বিচার কি হবে আমি তোমাদের সকলের সামনে আল্লাহর কোরআন দিয়া দেখাবার চাই। লিল্লাহি তাকবীর। ভাইজান, যে কোরআনের মাহফিলে আপনারা এসে কোরআন থেকে আলোচনা শুনতেছেন, আমি বর্তমান পরিস্থিতিকে সামনে নিয়ে লম্বা কোনো কথা বলতে পারতেছি না, কারণ আপনাদের চেয়ারম্যান সাহেব আমাকে বলেই গেছে, হুজুর বেশি রাত পর্যন্ত ওয়াজ করার পরিবেশ নাই, বড় চাপে পড়ে গেছি। সেই চাপের ওপর কথা আমি দীর্ঘ সময় ধরে বলতেছি, আরও আপনাদের শোনাবো, কারণ মারাত্মক জায়গায় রাইখা দিয়েছি। ওমর ফারুক বললেন, ফজরের 2 রাকাত নামাজ শেষ করার পরে একে এর পরিচয় কি আমি আল্লাহর কোরআন থেকে তোমাদেরকে দেখায়া দিব। এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনা শুনতেছেন, আমি যতগুলো কথা বলতেছি কোরআনের ভিতরে না বাইরে, তাহলে সুন্দর কথা সুন্দরভাবে শোনার যে সুযোগ এই আপনাদের সিমলা মধ্যপাড়ার যুবকেরা সমাজ কল্যাণ পরিষদ থেকে আয়োজন করেছে। ভাইজান, এমনি তো করোনার মহাক্রান্তিকাল, আর এই সময়ে এরকম একটা সুন্দর পরিবেশে সুন্দর আয়োজন করাতে আপনারা খুশি না বেজার? যারা যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, যারা কোরআনের মাহফিলকে ভালোবাসেন, তারা একটু আল্লাহকে হাত দেখান। যারা বাসেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাত্র 5টা মিনিট, একটা লোকটা বসা করবেন না। আমার কলজা ভরে গেছে, যে কয়েকজন লোক ফাঁক ফাঁক হয়ে বসার কথা, তারপরেও চাপাচাপি হয়ে আপনার যারা বসে আছেন। মাশাআল্লাহ, দীর্ঘ সময় কথা শুনতেছেন, আরও শুনবেন। আমাকে বলা হয়েছে, হুজুর আপনি মাহফিল শেষ করার আগ দিয়ে আমাদের মাহফিলের জন্য একটা চাদর কালেকশন। কত দামি মায়েদের, কত দাম, এটা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? এই যখন বলছে কি বলে নাই? আমার মায়েদের জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, অকরনা, মায়েদের ওখানেও চাদর যাবে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মেয়েদের জন্য, মায়েদের জন্য বলতেছি, মা আল্লাহর হুকুম হলো তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগুজ করে বের হওয়ার কোনো পারমিশন নারীদের নাই, এ হুকুম কার? তাই মায়েদের বলতেছে, মা সবচাইতে দামি জিনিস কিন্তু ভিতরে থাকে, সবচাইতে দামি জিনিস কিন্তু ভিতরে থাকে। সোনার দাম বেশি না কম? এই সোনা কিন্তু কেউ দরজার কাছে রাখে না, জানলার কাছে রাখে না, এটা যত্ন করে ভিতরে রাখে। আমার খাওয়ার যত জিনিস আমরা খাই, একটা জিনিস বাহিরে নাই, সব কিছু আল্লাহ প্যাকেট করে রাখছে। আমার মা বোনেরা অত্যন্ত দামি বলে তাদেরকে আল্লাহ পর্দার মধ্যে থাকার হুকুম করেছে। আমার মায়েরা পর্দার মধ্যে থাকবেন, পর্দার ভিতর থেকে সব কিছু আপনারা করতে পারবেন। মা আল্লাহর আইন পর্দা যদি আপনারা মানেন আল্লাহ পাক আপনাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিবে। এই মাঝখানে ওটা বসা শুরু হলো কেন? হ্যাঁ, যে কয়জন টাকা তুলতেছে তারাই শুধু মাঝে দাঁড়াবে, বাদ বাকি আপনারা উঠেন কেন? একটু মহব্বত নিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের নামাজ শেষ, এই ফজরের নামাজ শেষ, সমস্ত সাহাবীরা ওমর ফারুকের দিকে তাকায় আছে। কার দিকে তাকাইছে? ওমর ফারুকের দিকে তাকায় আছে। এখন ওমর ফারুক কি বিচার করে? তাকে তওবা পড়াইছে, তাকে মুনাফিক কইছে, তাকে ভণ্ড কইছে, এর বিচার হযরত ওমর কি করে দেখার জন্য সমস্ত সাহাবীরা তাকায় আছে। আপনারা বলেন তো বিচারক কি হযরত ওমর না আল্লাহ? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন কোনো বিচারকের আসনে বসে বিচার করবে, সে যদি একটা বার চিন্তা করে আমি বিচারক না, বিচারক হলো আমার আল্লাহ, আমি বিচার করব, আমার ইচ্ছা মতো করব না, আল্লাহর আইন মোতাবেক বিচার করব, তাহলে আপনারা বলেন তো বিচার সঠিক হবে কি হবে না? এটার নামই হলো আহসানু আমালা। আজকে আমাদের বাংলাদেশের বিচারের খবর কি? ও যে আমারও আজ শোনেন নাই, 5 বছর ধরে আমবাগানে চাষ করছে রাজশাহীর আম। 5 বছর পর জ্যৈষ্ঠ মাসে বাগানের মালিক দেখতে গিয়ে দেখে ছোট এক ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, তুই আমার গাছে ছেড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? ছেলে বলতে, কোথায় গিয়ে আপনি বিচার দেবেন? আমার বাপকে কোথায় গিয়ে বিচার দেবেন? আমার বাবাও আর এক গাছও চড়ছে। আমার বাপকে কোথায় যা বিচার দিবেন? বাবা তো আর এক গাছও চড়ে বসে আছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ কালে আম পাড়ে আর বস্তা ভরায়, মাটিতে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশে বিচার নিবার গেলে অনেকের এরকম টেনশন হয় কি হয় না? কে বিচার করবে, কি বিচার করবে? বিচার আছে কেবারে? হ্যাঁ, কোন বিচার আছে? ওমর ফারুক বিচার করবে, সাহাবীরা দেখার জন্য তাকিয়ে আছে। রাখাল ওমর ফারুকের পিছনে ফজরের 2 রাকাত নামাজ আদায় করছে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে থাকতে পারেন নাই। খালি বারবার একটা কথা মনে হয়েছে, যেই মানুষকে দেখার জন্য আমি সারা জীবন সাধনা করেছি, আমার দুনিয়ার চাহিদা হলো ওমরকে এক নজর দেখা, যাকে দেখার জন্য আমি সারা জীবন সাধনা করেছি, আর সেই মানুষকে তওবা পড়াইছি, সেই মানুষকে মুনাফিক কইছি, সেই মানুষকে ভণ্ড কইছি। বিচার কি হয় হোক, সেইটা ব্যাপার না। রাখাল নামাজের মধ্যে খালি একই চিন্তা করছে, আমি সর্বনাশ হয়ে গেছি, সর্বনাশ হয়ে গেছি। বাজান যেই মাত্র নামাজ শেষ, সমস্ত সাহাবীরা ওমরের দিকে তাকায় আছে। ওমর ফারুক মেহরাব ছেড়ে রাখালের কাছে এসে এক টানে রাখালকে দাঁড় করাইছে। সুবহানাল্লাহ, রাখালকে দাঁড় করায়, রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমু খায়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আমরা মনে করেছিলাম যে আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে বিচার করবেন, কিন্তু এটা কেমন বিচার করলেন? বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, আমি রাখালকে দেখি নাই, এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআনকে দেখতে পাই। লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। সবচাইতে সুন্দর আমলের পরীক্ষা হবে। সবচাইতে সুন্দর আমল হলো আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে। যদি কোরআন অনুযায়ী চলি তাহলে কানার হাতি দেখার মতন হবে হবে না, সব কথা এক হয়ে যাবে। আমরা চোখ নিয়ে দেখতে চাই, আর এই মুমিন মুসলমানের চোখের নাম হলো আল্লাহর কোরআন। আমরা বলি না আল কোরআনের আলো, কথা কি বুঝতেছেন? কোরআন একটা আলো, এই আলোর মাধ্যমে আমাদের দেখতে হবে। ভাইজান, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। বাকি হচ্ছে আমাদের আমল। আমরা আমল শুরু করে দেই। অল্প দিনের ভিতরেই কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, অল্প দিন। সমস্ত আলেমরা বলতেছে কতদিন সেটা বলে নাই, কিন্তু অল্প দিনের কথা বলতেছেন। হয়তো আমাদের হায়াতি হতে পারে, জোরে যখন পারে কি পারে না। আমরা কি কখনো মনে করছিলাম করোনা নামক মহামারী আসবে, এরকম পৃথিবী থেকে 12-13 লক্ষ মানুষ মরে যাবে? আমাদের বাংলাদেশ থেকে 6000-এর বেশি মানুষ মারা গেছে। বাজান গো, হঠাৎ হঠাৎ এমন কিছু আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ করার আগ দিয়া এই করোনা, এখন আবার ডাক্তাররা বলতেছে করোনা এক এক সময় এক একটা রূপ পাল্টাচ্ছে, আর ওষুধ আবিষ্কার করা অত্যন্ত কঠিন। তাই সরকারি বিধি নিয়ম হলো আমাদের সবাইকে মাস্ক পরা লাগবে। যখন কি পরা লাগবে? হাটে যান, বাজারে যান, যেখানে যান মুখে মাস্ক দিবেন, আর নিরাপদ দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এটা হলো সরকারি নিয়ম। তারপরে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের প্রতি রহমত করবে। আল্লাহর নিয়ম হলো 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, 5 বার ওযু করতে হবে, সুন্দর সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখলে ইনশাআল্লাহ এই করোনা মহামারী থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি, লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সভাপতি কিছু বলবেন, মুরব্বি কিছু বলবেন? হ্যাঁ, আপনার সাথে আলাপ বলার কিছু নাই, করে সমাপ্তি করে জি। একটা অন্ধ হাফেজ বলতেছে আমি এখানে ওয়াজ করছি। এর আগেও একে আপনারা দেখেছেন, চেনেন, ইউটিউবের মধ্যেও দেখবেন। বক্তা বদলের সাথে অনেক মাহফিল, অনেক বক্তার সঙ্গে সে থাকে। থাকার একটা মূল উদ্দেশ্য হলো সে একজন বক্তা হবে, কিন্তু দীর্ঘ অনেক বছর হলো সাথে থাকতেছে, কিন্তু বক্তা হিসাবে দাওয়াত পাচ্ছে না। সমস্যা এই জায়গায় বহুদিন, আমি যতদিন ওয়াজ শুরু করছি আমার শুরুর থেকেই এ ছিল, ছোট বাচ্চা। এখন তো অনেক বড় হয়ে গেছে, ছেলে হয়েছে, ছেলেকে বিয়েও করাইছে, মানে এখন শ্বশুর হয়ে গেছে। কিন্তু এত বছর কোরআনের ময়দানে ঘুরে ঘুরেও বক্তা হতে পারল না। আপনারা সবাই জানেন সুন্দর সুর, ওয়াজের ক্যাপাসিটিও ভালো, কিন্তু বক্তা হতে না পারার পিছনে কারণ আমি হিসাব করে দেখলাম একটাই, সেটা হলো অন্ধ। অন্ধ হওয়ার কারণে অনেকেই তাকে দাওয়াত দেয় না। এ অন্ধ হওয়ার কারণে মসজিদের ইমামতিও হয় না। এই অন্ধ হওয়ার কারণে কোনো মাদ্রাসায় চাকরিও হয় না। শুধুমাত্র অন্ধ হওয়ার কারণে যে কোনো মসজিদে মুয়াজ্জিনগিরি করবে সেটাও পারে না। অন্ধ হওয়ার কারণে ভ্যান চালাতে পারে না, রিকশা চালাতে পারে না। অন্ধ হওয়ার কারণে দুনিয়ার কোনো কাজকাম করতে পারে না, কারণ দুটা চোখই তার অন্ধ। কিন্তু অন্ধ হওয়ার পরেও আল্লাহর নিয়ামত 30 পারা কোরআন সে মুখস্থ করেছে। অন্ধ হওয়ার পরেও আল্লাহর কি শান, আল্লাহর কি রহমত, 30 পারা কোরআনের বাংলা অর্থ পর্যন্ত ছেলেটা মুখস্থ করছে। এত কিছুর পরেও বাংলাদেশের সমাজে ওর ঠাঁই নাই, দাম নাই। মানুষের দরজায় ভিক্ষা করে খায়, এটা কোরআনের জন্য চরম বেমানান। তাই কোরআনের মাহফিলে মাহফিলে ঘরে পরিশেষে বলে যে আমি কিছুক্ষণ ওয়াজ করেছি। এ ওয়াজ করার কথা বলার অর্থই হলো ওয়াজের যে হাদিয়া বিনিময় সেটা কমিটির লোক ওকে দিবে না। কমিটির লোক বলবে তোকে দাওয়াতি দেয়নি, ওকে যে মাইক 10 মিনিট দিছে এটাই তো ভাগ্য, তার মানে ওকে কিছু হাদিয়া দেবে না। তো এখন ওয়াজ করছে, হাদিয়া কার কাছে দেবে? এজন্য আপনাদের কাছে সে একটু বলতে চাই যে আপনারা যদি একটু সহযোগিতা করেন। অন্ধ মানুষ, বাপ মা কেউ নাই, সহায় সম্পত্তি নাই, এতি মনাপ, ওর আবার বউ আছে, চাউল পাওয়াল আছে, সংসার চালাতে গেলে অনেক খরচাদি হয়, এটা কোথায় পাবে ও? এই জন্যে আপনাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছি। আপনারা যদি সবাই 2-4 টাকা করে পরে একটু সহযোগিতা করেন, মোনাজাতের আগে পবিত্র কোরআন থেকে সংক্ষেপে 2টা আয়াত অন্ধ হাফেজ সাহেব তেলাওয়াত করবে, আর এই ফাঁকে আপনারা যদি কিছু হাদিয়া পারেন ওকে দিবেন, ও বউ বাচ্চা নিয়ে খাবে, আর আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে, আর দোয়া আল্লাহ কবুল করবে, কারণ অন্ধ মানুষ কোরআনের হাফেজ। হ্যাঁ, ওটা দাও। আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তোমার বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার ভিতরে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তাম আম্বিয়াই কেরাম, সাহাবী কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি চিরতরে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ শিমলা মধ্যমান, আল্লাহ যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগান আল্লাহ সমস্ত যুবককে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ যুবকের ভিতরে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও, ব্যবসা যারা করে ব্যবসার মধ্যে বরকত দাও, খেতে খামারে যারা কাজ করে আল্লাহ সকলের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও। আল্লাহ যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের সকলকে অবাক করে দিয়ে আল্লাহর সঙ্গে জান্নাতি কবুল করে নাও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আব্দুল হান্নান ভাই, অসুস্থ মানুষ, আল্লাহ তাকে জনগণের সেবা করার তৌফিক দিয়ে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিন্দুদেরকে কবুল করো, আলেম ওলামাদের কবুল করো। আল্লাহ মাহফিল কমিটিকে পুরোপুরি কবুল করো। আল্লাহ ভলেন্টিয়ারদের কবুল করো, প্রশাসনের ভাইদেরকে কবুল করো। আয় আল্লাহ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনল আল্লাহ পর্দানি সাবিদা সালিয়া কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদেরকে কবুল করে নাও। আমাদের মধ্যে অসুস্থ যারা আমরা আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাব অনটন মুক্ত করে দাও, গোটা বিশ্ব থেকে করোনা ভাইরাসকে আল্লাহ দূর করে দাও। আমরা বাংলাদেশের গরিব মানুষ আল্লাহ আমাদের উপরে কোনো আসমানি গজব, জমিনে গজব দিও না আল্লাহ, গোটা বাংলাদেশ রহমত বরকতে ভরপুর করে দিও আল্লাহ। অত্র এলাকার জন্য রহমতের দরজা করে দামি গুনাহগার বলে হাত ফিরে দিও না, যার 2 খানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো। খাস করে আমার সোহেলের জন্য দোয়া করি, সেই মাগরিবের পর থেকে যার বাসায় ছিলাম কত সুন্দর মেহমানদারি করলো। মাবুদ গো, তার জন্য দোয়া করি আল্লাহ তাকে কবুল করে নাও, তার নেক নিয়ত কবুল করো। জনগণের খাদিম হতে চায় আল্লাহ তার মনের আশা পুরা করো, ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলকে মাফ করে দাও। এখন চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য একটু খেয়াল করে দেখেন তো বাবা, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা মরে যাব, যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। भाई